আজকে ক্লাসে আমি তোমাদেরকে বলবো আধান, তড়িৎ প্রবাহ মাত্রা আর বিভব প্রভেদ কি। আধান, তড়িৎ প্রবাহ মাত্রা আর বিভব প্রভেদ, ঠিক আছে, এই তিনটে জিনিস কি। প্রথমে দেখো বলি আধান, আধান জিনিসটা কি। আধান হচ্ছে একটা তড়িৎগ্রস্ত মূলক, ঠিক আছে, তড়িৎগ্রস্ত মূলক, এটা তড়িৎগ্রস্ত মূলক। দেখো সব বস্তুর ক্ষেত্রে একটা ইলেকট্রন একাধিক বা ইলেকট্রন থাকে, ঠিক আছে, এক বা একাধিক ইলেকট্রন থাকে একটা বস্তুর মধ্যে। তা আমরা কখন সেই ইলেকট্রনটাকে পরিমাপ করতে পারি? যখন অনেক সময় দেখেছো যে বস্তুর মধ্যে ইলেকট্রন থাকে কিন্তু সেই ইলেকট্রনটা মুক্ত হয় না, বের করতে পারি না, তখন কিন্তু সেক্ষেত্রে আমরা সেই বস্তুটার মধ্যে ওই ইলেকট্রনটা কিন্তু পরিমাপ করতে পারি না। তা এইখানে আধানটাই কি হয়, আধান হয় কি আমরা যে পরিমাণ ইলেকট্রনটা গ্রহণ বা বর্জন করতে পারছি। মনে করে একটা বস্তু আছে, সেই বস্তুটার মধ্যে মুক্ত ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন বলতে কি যে ইলেকট্রনটা আমরা গ্রহণ বা বর্জন করতে পারবো, ঠিক আছে, নিতে বা দিতে পারবো যে ইলেকট্রনটা, সেটাকেই আমরা বলবো মুক্ত ইলেকট্রন। তড়িৎগ্রস্ত মূলক মানে কি ওই যে ইলেকট্রনটা দেওয়া বা নেওয়া হচ্ছে সেই ইলেকট্রনটাই আমার পরিমাপের মধ্যে আসছে, কিন্তু যে ইলেকট্রনগুলো কোনো মনে করো এই বস্তুটা, এটা একটা বস্তু মনে করো, ঠিক আছে, এটা বস্তু মনে করো, মনে করো আমি দেখাচ্ছি এটা একটা লোহা, ঠিক আছে, তা একটা লোহার মধ্যে অনেক ইলেকট্রন থাকে, ঠিক আছে, ইলেকট্রন থাকবে, সেই ইলেকট্রনটা আমরা হিসাবটা লোহাটা কোন কোন ইলেকট্রনটা হিসাবটা আমরা নিয়ে আসতে পারবো, যে ইলেকট্রনটা আমরা গ্রহণ করতে পারছি বা বর্জন করতে পারছি সেই ইলেকট্রনটা হিসাবটা নিয়ে আসতে পারবো। যে ইলেকট্রনটা ওই মৌলটার মধ্যে আছে অথচ গ্রহণ বা বর্জনের মধ্যে হিসাবের মধ্যে আনতে পারছি না, ঠিক আছে, মুক্ত নয়, সেই ইলেকট্রনটা কিন্তু আমরা হিসাবের মধ্যে আনতে পারবো না, তখন সেটাকে কিন্তু মুক্ত ইলেকট্রন আমরা বলবো না, ঠিক আছে। তখন আধানের হিসাবটা কিন্তু সেই ইলেকট্রনগুলোর উপর ভিত্তি করে কিন্তু হবে না, ভিত্তি করে হবে যে ইলেকট্রনগুলো গ্রহণ আর বর্জন করতে হয়েছে, ঠিক আছে। তাহলে কি কোনো ইলেকট্রন যদি বাইরে বেরিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, কোনো ইলেকট্রন যদি বাইরে বেরিয়ে চলে যায়, ঠিক আছে, আমি সাপোজ মনে করছি একটা ইলেকট্রন মাইনাস হয়ে গেছে, ঠিক আছে, একটা উদাহরণ দিচ্ছি, মনে করো সোডিয়াম, সোডিয়াম একটা ধাতু, তা সোডিয়াম ধাতুটার ক্ষেত্রে যদি একটা ইলেকট্রন আমার বেরিয়ে চলে যায় মাইনাস ওয়ানে, তখন সেক্ষেত্রে কী হবে সোডিয়ামটা আমার এনএ প্লাস হয়ে যাবে। তাহলে কী হলো, আমার কি এটা একটা তড়িৎগ্রস্ত মূলকে পরিণত হলো, ঠিক আছে, তখন সেটা কিন্তু এনএ প্লাস একটা আয়নের কাজ করবে, ঠিক আছে, আধান হয়ে যাচ্ছে কিন্তু তখন সেক্ষেত্রে। অথবা হতে পারে মনে করো অক্সিজেন, এর অষ্টক পূর্তির জন্য বাইরের কক্ষে আমার ছটা থাকে, দুটো এক্সট্রা নিয়ে এরা কী করবে অক্সিজেন ডবল মাইনাস হয়ে গেল অনেক সময়, তখন সেক্ষেত্রে এটা একটা আয়নে পরিণত হলো, এটা কিন্তু ব্যালেন্স কন্ডিশনের নয়। ব্যালেন্স কন্ডিশন মানে যেগুলো যে মৌলগুলো নিউট্রাল থাকছে এগুলো কিন্তু নিউট্রাল নয়, এইগুলো সাধারণত নিউট্রাল, এই মৌলগুলো নিউট্রাল, ঠিক আছে, এইগুলো এই মৌলগুলো কিন্তু নিউট্রাল, নিউট্রাল মানে কি এদের মধ্যে কোনো আয়ন নাই, এই মৌলগুলো কিন্তু নিউট্রাল নয়, ঠিক, এগুলোর মধ্যে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, তার মানে কি ইলেকট্রনের ঘাটতি পড়ে গেছে, যে ইলেকট্রনটা হিসাবে আনতে আনতে চাই এনএ প্লাস, আমার একটা আধান, একটা আধান আয়িত হয়ে গেছে কিন্তু এনএ প্লাসটা, ঠিক আছে, এখানে কী হচ্ছে এর দুটো ইলেকট্রন এর মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে, ইনপুট হয়ে গেছে, তখন সেক্ষেত্রে অক্সিজেনটা এটা ডবল মাইনাস হয়ে গেছে, তখন এটার মধ্যে কি ও ডবল মাইনাস মানে কি দুটো ইলেকট্রন এর মধ্যে প্রবেশ করেছে, ঠিক আছে, মানে এটা তড়িৎগ্রস্ত মূলক, আধান কত দুই, ঠিক আছে, এই তাহলে কি তড়িৎগ্রস্ত মূলককে আমরা কি বলবো আধান। একটা পরিবাহীর মধ্যে অনেক সময় কী হয় আমরা যেটা হিসাবের মধ্যে আনি সেটা হচ্ছে ইলেকট্রনগুলো ভাইব্রেশনটা একটা পরিবাহীর মধ্যে যায়, তখন সেই হিসাবটাকে আমরা বলি যে ইলেকট্রন, আমরা বলি যে ইলেকট্রনগুলো যাচ্ছে কিন্তু আদৌ কিন্তু ইলেকট্রন যায় না, যায় হচ্ছে আমরা ইলেকট্রনের যে ভাইব্রেশন, একটা ইলেকট্রন মনে করো একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা যখন আর একটা ইলেকট্রনকে যখন ধাক্কা মারবে, ঠিক আছে, যখন
এই ইলেকট্রনটাকে যখন ধাক্কা মারছে, তারপর সেই পালসটা, ঠিক আছে, যে ধাক্কার জন্য যে ভরবেগে যে পরিবর্তন হচ্ছে, সেই ভরবেগটা কী হচ্ছে আরেকটার থেকে আরেকটা থেকে স্থানান্তরিত হচ্ছে, ঠিক আছে। এইভাবে পালসটা কী হচ্ছে একটা একটা পরিবাহের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, তখন সেটা কি আমরা কী বলবো ইলেকট্রন ফ্লো হচ্ছে, ঠিক আছে। আধান তখন সেক্ষেত্রে কী হচ্ছে আধানটা হচ্ছে, তাহলে তড়িৎগ্রস্ত মূলক আমার কী হচ্ছে সেটা কি আমরা কী বলবো আধান। এবারে দেখো তড়িৎ প্রবাহ মাত্রা কি বলে দিই, যে আধানের ক্ষেত্রে একক হয় কি, আমার আধানের একক কুলম, ঠিক আছে, এটা এসআই, এসআই হচ্ছে আমার কুলম। সিজিএস করলে কি স্ট্যাট লাগিয়ে দেবে, স্ট্যাট কুলম, এটা হচ্ছে আমার সিজিএস স্ট্যাট কুলম। এবারে দেখো দেখাবো তড়িৎ প্রবাহ মাত্রা কি, তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে কোনো একটা ওয়্যার, ঠিক আছে, কোনো একটা ওয়্যারের একটা ক্ষেত্রফলে, এটা মনে করো একটা, এটা কি এটা একটা ক্ষেত্রফল, এই যে এই গোলকটা কি মানে একটা নির্দিষ্ট ক্ষেত্রফলে একটা সময়ের সাপেক্ষে যে পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে, কোন একটি পরিবাহীর নির্দিষ্ট ক্ষেত্রফলে নির্দিষ্ট সময় সাপেক্ষে যে পরিমাণ আধান প্রবাহিত হয় ওই ক্ষেত্রফল, ঠিক আছে, তাকে প্রবাহ মাত্রা বলে। এর এসআই এককটা কি বলে দিই, এসআই একক হয় অ্যাম্পিয়ার, ঠিক আছে। সিজিএস এক হলে একই রকম স্ট্যাট অ্যাড করে দিতে হয়, স্ট্যাট অ্যাম্পিয়ার। তাহলে কি হচ্ছে নির্দিষ্ট ক্ষেত্রে বলে আমার কি হচ্ছে এটি ক্ষেত্রে বলে টাইমের সাপেক্ষে, তাহলে আই সমান কি হচ্ছে কিউ বাই টি, মানে কি সময় সাপেক্ষে যে পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, সেটাই হচ্ছে আমার তড়িৎ প্রবাহ মাত্রা। মানে কি একটা নির্দিষ্ট সময় মনে করো এই যে আমি যে এই ক্ষেত্রফলটা ধরেছি, এই ক্ষেত্রফল মনে করো এর মধ্যে দিয়ে মনে করো প্রতি সেকেন্ডে মানে এক সেকেন্ড অন্তর অন্তর মনে করো 5 কুলম আধান যাচ্ছে, 5 কুলম, ঠিক আছে, 5 কুলম মনে করো এই ক্ষেত্রফলটার মধ্যে প্রতি সেকেন্ডে আমার 5 কুলম আধান যাচ্ছে এই ওয়্যারটার মধ্যে, তাহলে তখন সেক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা কী হবে 5 কুলম বাই 1 সেকেন্ড, ঠিক আছে, তার মানে কি হচ্ছে আমার 5 অ্যাম্পিয়ার। এবার এটা ক্ষেত্রে যদি আমি টাইমটা বাড়িয়ে দিই বা আধানটা বাড়িয়ে দিই, মনে করো এক্ষেত্রে মনে করো 2 সেকেন্ড কি 3 সেকেন্ড অন্তর অন্তর আমার কি 3 সেকেন্ড অন্তর ওখানে ইলেকট্রন যাচ্ছে মনে করো এই ক্ষেত্রফলটার মধ্যে মনে করো 6 কুলম, তাহলে আমার কী হচ্ছে 6/3 সমান হচ্ছে 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে, 6/3। আসল সূত্রটা কি যে আই সমান কিউ বাই টি, মানে আমার আধান বাই সময়, এটা কি তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, ঠিক আছে। এরপরে
আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। কি বিভব পার্থক্য? দেখো অনেক সময় দেখেছো যে বিভব প্রভেদ কি হয় একটা জিনিসে, একটা বস্তু ক্ষেত্রে, মানে কি বিভবটার পার্থক্য থাকে। আমি একটা উদাহরণ দিয়ে দেখাই, মনে করো জলের ফ্লোটা কীরকম হয়, ঠিক আছে, কোনো এক জায়গায় জলের ফ্লো কীরকম হয়, মনে করো এক জায়গায় জলটা লেভেলটা এরকম আপ আছে, আর এক জায়গায় মনে করো জলের লেভেলটা এখানে কী আছে, তাহলে জলটা কি যেখানে বেশি মাত্রায় থাকে, যেখানে বেশি মাত্রা ওখানে বেশি আছে, যেখানে কম থাকে সেই দিকে ফ্লোটা হয়, জলের ফ্লো, ঠিক আছে। জলের প্রবাহ কীরকম হয়, তড়িৎ বিভব, ঠিক আছে। বিভব বলতে কি, মানে যে বস্তুটা ওই প্রান্তে একটা আধানে পরিমাণ, ঠিক আছে, আধানটা যে পরিমাণ থাকছে তা আধানের পরিমাণের পার্থক্যের জন্য বিভব প্রভাবটা সৃষ্টি হয়েছে, বিভবটার পার্থক্য হয়েছে অ্যাকচুয়ালি ভোল্ট, ঠিক আছে। তড়িৎ বিভবটা কি, মনে করো তড়িৎ বিভবটা হচ্ছে কি যে কোনো একটা আধানকে, ঠিক আছে, একটা সম্পূর্ণ বর্তনী আবর্তন করে, ঠিক আছে, ওই ওই জায়গায় আনতে যে পরিমাণ আমার কার্য করা হচ্ছে, ঠিক আছে, সেটা আমার কী হচ্ছে তড়িৎ বিভব, ঠিক আছে। তার মানে কি তড়িৎ বিভবটা হয় কি, একটা বদ্ধ বর্তনী, আমার বদ্ধ বর্তনীতে আমি যদি একটা একক আধান ধরি, মনে করো একটা বদ্ধ বর্তনী, একটা সার্কিট, ঠিক আছে, আর এই একটা আধান, সেই আধানটাকে পুরো বর্তনী ঘুরিয়ে নিয়ে আসতে যে পরিমাণ আমার কার্য করতে হচ্ছে, ঠিক আছে, যে পরিমাণ কার্য করতে হবে সেটা হচ্ছে আমার ওই পয়েন্টের তড়িৎ বিভব, ঠিক আছে। মনে করো এই পয়েন্টটা আমি যদি এখানে এই পয়েন্ট ধরি, এখানে যদি বি পয়েন্ট, ঠিক আছে, ওই পয়েন্টে ফেসবুক। এবার আমি এখানে কি দেখাচ্ছিলাম যে জলের প্রবাহটা, জলের প্রবাহটা কি হয় অনেক সময় কী হয় যেদিকে জল কম থাকে সেদিকে কিন্তু জলের ফ্লোটা হয়, ঠিক আছে, বেশি থেকে কমের দিকে হয়। এখানেও কিন্তু সেই একই রকমভাবে বিভব প্রভেদ জিনিসটা, যে যেখানে মনে করো এই পয়েন্টটা ভি এ পয়েন্ট, আমি এদিকে ভি বি পয়েন্টের নাম দিচ্ছি, তা বি পয়েন্টের বিভব যদি কম থাকে আমার, ঠিক আছে, ভোল্ট মনে করো এখানে আছে 2 ভোল্ট, এখানে আছে 4 ভোল্ট, ঠিক আছে, ভি এ পয়েন্টের বিভব হচ্ছে 4 ভোল্ট, বি পয়েন্টের বিভব হচ্ছে 2 ভোল্ট, তাহলে কোন দিকে আমার ফ্লোটা হবে, তার মানে কি আমার এ থেকে বি এর দিকে, ঠিক আছে, তো এই প্রভাবটা হবে দিয়ে, মানে কি তখন বিভব প্রভেদ এখানে কী হবে, এই দেখো বিভব প্রভেদ কোথায় হচ্ছে আমার ভি এ মাইনাস আমার ভি বি, ঠিক আছে, এটা হচ্ছে আমার বিভব প্রভেদ। তাহলে এই জিনিসটাকে হচ্ছে অ্যাকচুয়ালি দেখা হচ্ছে 4 - 2 = 2 ভোল্ট। তাহলে কি বিভব জিনিসটা কেন, যে একটা বর্তনীর মধ্যে, ঠিক আছে, কোনো রোধ থাকুক বা যেখানে থাকুক, এখানে যে দুটো পয়েন্ট আমি ধরব সেই দুটো পয়েন্টে বিভবের যে পার্থক্য সেটা হচ্ছে আমার বিভব প্রভেদ, ঠিক আছে। এখানে আমি হিসাব করে পুরো জিনিসটা আমি দেখিয়ে দিলাম। যদি বিভব প্রভেদের মাপা হয় কি জানতে চাই, যে বিভব প্রভেদ এটা কি ভোল্ট মিটার, ঠিক আছে, ভোল্ট মিটার, আরেকটার সাথে বলে দিই তড়িৎচালক বল বা ইএমএফ, এটারও মাপা ইএমএফ নাম পোটেনশিও মিটার, ঠিক আছে, পোটেনশিও মিটার, এটি কি তড়িৎচালক বল ঠিক আছে, তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স